আমি মোহাম্মদ শেফালি আক্তার বাংলাদেশ মন্ত্র করতে চাই, আপনাদের অপসারণ চাই, এ পক্ষে বক্তব্য দাবি করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঘৃণা লাগতেছে যে উনি আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ, এটা একটা নিরপেক্ষ পরিষদ, এবং এই পরিষদের কথা বলে সে যেখানে সেখানে চাঁদাবাজি শুরু করছে। আমরা যখনই বলতে যাই এবং দুই বছর আমাদের সাথে তার কোনো লিঙ্ক নাই, কোনো যোগাযোগ নাই, সে একতরফা তিনজনকে নিয়ে সে এই মহিলা পরিষদ করতেছে, এককভাবে কাজ করে। এমনকি আমাদের মহিলা পরিষদের একজন সম্মানিত সভাপতি ছিলেন, তাকেও তিনি বুদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের মহিলা পরিষদ চালানোর জন্য কিছু অর্থ প্রদান করে, তারপর সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে সে আমাদেরকে কোনোদিন হিসাব দেয়নি। আমরা হিসাব চাইতে গেলে সে আমাদের কথা শুনে না, তার সঙ্গে সে একক নেতৃত্ব এবং স্বেচ্ছাচারিতায় কাজ করে যাচ্ছে। আমরা 2018 সালের আগস্ট মাসের 19 তারিখে আমরা তার প্রতি একটা এলাকা এনেছিলাম।